আচ্ছা, আপনারা এখানে ঘুরতে এসেছেন, এটা তো বি6 শিল্প এলাকা, আপনাদের এখানে এসে কিরকম লাগতেছে বলুন তো আপা? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আপনারা কি এখানে আগে পরে এসেছেন? জি এসেছি। এখানে আসলে কিরকম লাগে আপনাদের এখানে ঘুরতে? অন্যরকম একটা ফিলিংস, মানে বাসায় যেটা থাকি মানে ওরকম একটা ফিলিংস পাওয়া যায় না, বাট এখানে খোলা হাওয়া আছে যেন অন্যরকম লাগে। বর্তমানে তো করোনা পরিস্থিতি, সেক্ষেত্রে আপনাদের আসতে কোনো প্রবলেম হয় না এখানে? হ্যাঁ হয়েছে, বাট তাও আসছি, ভালো লাগে জায়গাটা, তার জন্য। মানে সর্বোপরি এক কথা, আপনারা এখানে আসলে খুব ভালো লাগে আর কি। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া, হচ্ছে কনা। আপনারা দুজনে কি স্টুডেন্ট? জি। তা করোনা কালের সময়ে তো এখন পড়াশোনা হচ্ছে না বা স্কুল কলেজ খোলা না, এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, কি মনে হয় আপনাদের? এটা আপনাদের খারাপ লাগে না যে স্কুল কলেজ করতেছে না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুজন হোসেন টিপেত, আজকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা এসেছি মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার হোয়াসপুর ইউনিয়ন, সম্ভবত এটি হচ্ছে আপনার পখিরা এলাকা। পখিরা এলাকাতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে ইন্ডাস্ট্রি অর্থাৎ যে বি6, সেই বি6 এখানে আপনার বি6-এর যে প্রাথমিক অবস্থায় যে জমি একর, সেটি অতি ইতিমধ্যেই হয়েছে। এখানে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে প্রায় 20 একর জমি এখানে আপনার সরকার একর করেছে, এবং এই আজকে এই বি6-এ আমরা যখন এলাম, এখন পর্যন্ত এখানে কোনো আপনার ইন্ডাস্ট্রির জন্য কোনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি। তবে যতটুকু জানতে পেরেছি এ সম্পর্কে, আপনার এই এরিয়াটি এখন পর্যন্ত আপনার এখানে কিন্তু ব্যাপক তরুণ তরুণী ঘুরতে আসছে, এবং আবাল বৃদ্ধ বনিত সকল শ্রেণী পেশার মানুষ এখানে ঘুরতে আসছে। বিকেল হলে এটি আপনার একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়, এবং এর পাশেই কিন্তু আরিয়াল খান হ্রদ এবং বাংলাদেশের সপ্তম চীন মৈত্রী সেতু আসমত আলী খান সেতু, সেই সেতুর একেবারে আপনার মাদারীপুর যে অংশ, সেই অংশেই কিন্তু আপনার এই বি6 শিল্প এলাকাটি নির্মাণ হয়েছে। আমরা এখানে আজকে ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো, এবং এই বিকেলের যে পরিবেশ, সেই পরিবেশটি খুব সুন্দর। এবং আপনারা জানেন যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব চলছে সমগ্র পৃথিবীতে, এবং তার থার্ড ওয়েভ চলছে, আমাদের মাদারীপুরও লকডাউনের মধ্যে খুব শীঘ্রই, ইতিমধ্যেই লকডাউন আছে, পূর্ণাঙ্গ লকডাউনে খুব শীঘ্রই চলে যাবে। আজকে এই বিকেলটি, সুন্দর বিকেলটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।